হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের নতুন একটি বাইক সম্পর্কে ধারণা দিব, যেটি কুষ্টিয়াতে প্রথম এসেছে। সেটি হচ্ছে বাজাজ পালসার 150cc নিয়ন। এই বাইকটি কুষ্টিয়াতে প্রথম এসেছে এবং এই বাইকটি সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো। এই বাইকটি দেখতে কেমন এবং এই বাইকের ডিটেলস স্পেসিফিকেশন সম্পর্কে জানানোর চেষ্টা করব। মূলত আসলে এই বাইকটি আগে যে পালসার 150cc বাইক ছিল সেই বাইকের মতোই রাখা হয়েছে, অল্প কিছু পরিবর্তন ছাড়া। সেই পরিবর্তনগুলোই কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখলে পরবর্তীতে যে নতুন আপডেট ভিডিও দিব সবার আগে আপনার ফোনে চলে যাবে। যারা মূলত বাইক প্রেমিক আছেন তারা আমার চ্যানেলটি অনেক পছন্দ করেন এবং যারা আমার সাথে আছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আজকের বাইকটি। তো আমার আজকের ভিডিওটিতে সহযোগিতা করবে জয় অটোর কর্মকর্তা রানা ভাই। তো রানা ভাই, মানে আগের যে বাজাজ পালসার ছিল, মানে 150cc যেটি আছে আর কি, এবং নিয়ন, এর মাঝে কোনো পার্থক্য আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। মানে কী কী পার্থক্য পরিলক্ষিত হয় আর কি? আগের পালসার গাড়িগুলোতে যে গ্রাফিক্সে যে স্টিকারগুলো ছিল, লাল স্টিকার, মানে এখানে স্টিকারের একটু পরিবর্তন আসছে। গ্রাফিক্সে যে স্টিকারগুলো ছিল ওই স্টিকারগুলো এখন চেঞ্জ করে দিছে। জাস্ট ট্যাঙ্কিতে একটা শুধুমাত্র পালসার লাল কালারের স্টিকার লাগানো আছে এবং মানে ব্র্যান্ডিং করা আছে পালসারের, ব্র্যান্ডিং করা আছে এবং পিছনে সিসি ব্র্যান্ডিং করাটা আছে। এখানে সিসি ব্র্যান্ডিং করা আছে 150cc এবং এটি হচ্ছে 3D ইফেক্ট দেওয়া হয়েছে আর কি এই ডিজাইনটিতে। এর পাশাপাশি এই বডি ফিটনেস এবং ইঞ্জিন পাওয়ার আগের মতোই আছে, যা ছিল যেমনটাই আছে। শুধুমাত্র এর ভিন্নতা হচ্ছে সামনে ট্যাঙ্কিতে যে শেডটা থাকে, এক্সট্রা যে শেড লাগানো ছিল সেই শেডটা নাই। হ্যাঁ, সেই শেডটা নাই। আর নিচে যে ইঞ্জিনের গার্ড বলে, অনেকে ইঞ্জিনের গার্ড বলে বা ইঞ্জিন শেড বলে, ইঞ্জিন শেডটা নাই। হ্যাঁ, ইঞ্জিন শেডটা, এই জিনিসটা নাই। মানে দুইটা জিনিস বাদ দিয়ে প্রথমে পালসারে ছিল না, কিন্তু পরবর্তীতে পালসারে ইঞ্জিন শেডটা লাগাইছিল। আচ্ছা, তারপরে একটু চাকার সাইজটা দেখি। আগের যে পালসারে যে টায়ার সাইজ ব্যবহার করা হয়েছে 80x100 এবং রিমের সাইজ 17 ইঞ্চি, সেটি আছে এখানে। এবং সামনের দিকে 240mm ব্যাস বিশিষ্ট একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে বাইকটিতে এবং উপর দিকে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন দেওয়া হয়েছে বাইকটিতে। এবং আগের যে পালসারের যে ইয়েটা ছিল, মানে হেডলাইটটি ছিল, ঠিক একই রকম সেম হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে স্টিকার হিসেবে একটা স্টিকার লাগাই দিয়েছে, মানে এক্সট্রা এখানে একটি স্টিকার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, স্টিকার। এবং দুই পাশে যে টার্নিং সিগন্যাল লাইট, এটা এইচআইডি লাইট ব্যবহার করা হয়েছে। হেডলাইট হিসেবে হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে একটি। এবং এই বাইকটির পেছনের দিকে যদি একটু টায়ার সাইজ দেখায় আপনাদের, তাহলে পেছনের দিকেও 100x90 সাইজের একটি টায়ার ব্যবহার করা হয়েছে এবং রিমের সাইজ ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি এবং 130mm ব্যাস বিশিষ্ট একটি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। পেছনে এবং সামনের দিকে উভয় চাকাতেই MRF কোম্পানির টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং পেছনের দিকে 5-স্টেপ অ্যাডজাস্টেবল, মানে দুই পাশে দুইটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে সাইলেন্সার পাইপটি আছে, এর উপরের দিকে একটি সিলভার কালারের একটি কাভার ব্যবহার করা হয়েছে। বাইকটির পেছন সাইডে যে টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে LED এবং দুই পাশে দুইটি যে টার্নিং সিগন্যাল, এটা হচ্ছে HID লাইট ব্যবহার করা হয়েছে। এখানে একটি নিচের দিকে লাইট দেওয়া হয়েছে যাতে করে নাম্বার প্লেটটি স্বচ্ছভাবে দেখা যায়। এখানে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, মানে একটি ফ্ল্যাট সিট, মানে বসে অনেক স্বাচ্ছন্দ্য বোধ হবে এবং অনেক লম্বা সিট যেটাতে 3 জন মোটামুটি বসা যায়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনুমোদন হচ্ছে 2 জনের জন্য। এবং একটু যদি মিটার বোর্ডটি দেখায় দেখতে ঠিক কেমন হবে, আগের পালসারের মতোই ব্যবহার করা হয়েছে এবং হ্যান্ডেল বারটি 3-part হ্যান্ডেল বার। বাজাজ পালসার নিয়ন 150cc এই বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 2-ভাল্ভ টুইন স্পার্ক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আসলে মূলত এখানে DTSI ইঞ্জিন বলা হয়। DTSI বলতে বোঝায় ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন সিস্টেম। বাইকটিতে 149.5cc-র একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখানে টপ স্পিড পাওয়া যাবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করবে 14 BHP অ্যাট 8000 RPM এবং সর্বোচ্চ টর্ক পাওয়া যাবে 13.4 নিউটন মিটার অ্যাট 6000 RPM। বাইকটি যা দিয়ে গঠিত হয়েছে, টোটালি যে ওয়েট ব্যবহার করা হয়েছে 144 কেজি এবং মাইলেজ পাওয়া যাবে, মানে প্রতি 1 লিটার তেলে মাইলেজ পাওয়া যাবে কোম্পানির সিস্টেম অনুযায়ী 60 কিলোমিটার। বাইকটিতে টোটাল লেন্থ ব্যবহার করা হয়েছে 2055mm, ওয়াইড দেওয়া হয়েছে 755mm
বাইকটার হাইট ব্যবহার করা হয়েছে 1060 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে মাটি থেকে ইঞ্জিনের হাইট, এই ক্লিয়ারেন্সটি দেওয়া হয়েছে 165 মিলিমিটার। বাইকটির সামনের চাকার সেন্টার থেকে পেছনের চাকার সেন্টারের মাপ আসবে 1320 মিলিমিটার। স্যাডেল হাইট 785 মিলিমিটার। বাইকটিতে সুন্দর একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, এই ফুয়েল ট্যাঙ্কটির ক্যাপাসিটি দেওয়া হয়েছে 15 লিটার। আমি আগেই বলেছিলাম ফ্রন্ট ব্রেকে মানে ফ্রন্ট সাইডে যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের, এবং রেয়ার ব্রেক হিসেবে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক 130 মিলিমিটারের। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক এবং রেয়ার সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে 5-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন নাইট্রক্স শক অ্যাবজর্ভার। যারা কুষ্টিয়া বা তার আশেপাশে আছেন, মূলত কুষ্টিয়া থেকে বাইক কিনতে চান, তারা চলে আসতে পারেন জয় অটোতে। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া আছে, চাইলে সরাসরি সেখান থেকে যোগাযোগ করে কথা বলতে পারবেন শোরুমের সাথে। এবং একটু কথা বলে রাখি, এই বাইকটির সাথে চলছে দারুণ একটি অফার, সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ফ্রি অফার। যদি কেউ মনে করেন ড্রাইভিং লাইসেন্স করে নিব, তাহলে অফিসিয়ালি যে টাকাটি জমা দেওয়া হয় 3060 টাকা, এই টাকাটি মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স শোরুম থেকে আলোচনা সাপেক্ষে করে নিতে পারবেন। যদি না করেন তাহলে 3060 টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। বাইকটির সব দিকে বিবেচনা করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দাম রাখা হয়েছে 1,54,900 টাকা। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক না দিয়ে যাবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।